হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সকলের টাকা জেলায় জেলায় বাকি থাকা টাকা মহিলাদের কবে কীভাবে দেবে এবং পাঁচশো এক হাজার টাকা এবং দু হাজার থেকে ন হাজার টাকা বাকি থাকা টাকা কবে আপনাদের আসবে এ সমস্ত মহিলাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই পরিষ্কার জানালো সরকারি নোটিসে তো এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুড নিউজ এটা অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন এখনও পর্যন্ত যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন অথবা যদি আপনি ভান্ডার প্রকল্পের টাকা কম পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আপনাদের জন্য কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে যেটা আপনাদের জানানোর জন্যই এই ভিডিও যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন বা টাকা কম পেয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই লাস্ট অধিক দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন অনেকে হয়তো আপনার মতো রয়েছে যারা এখনও পর্যন্ত লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং অন্যদের শেয়ার করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রথমতই বাংলায় গত দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হয় এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে মোট আট মাসে টাকা পেয়েছেন মহিলারা এবার নবম কিস্তির টাকা নিয়ে এই মে মাসের মোট নয় কিস্তির টাকা পাচ্ছেন ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে এই মাসের অর্থাৎ এই মে মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া হয় তবে এখনও নতুন পুরাতন মহিলারা অনেকেই বাকি আছেন কেন বাকি আছেন তাদের টাকা কবে দেওয়া হবে কবে ঢুকবে এ নিয়ে কী জানানো হলো তো অনেকেই কিন্তু এখনও নতুন যারা আবেদন করেছেন দু হাজার বাইশে তারাও বাকি রয়েছেন এবং যারা পুরনোরা সেপ্টেম্বর থেকে টাকা পেয়ে আসেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু বাকি রয়েছে তো এক্ষেত্রে আপনাদের কেন বাকি রয়েছে এবং কবে দেওয়া হবে এ নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে সেটা আপনাদের জানানো দরকার তো এ নিয়ে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে যার জন্য কিন্তু এই ভিডিও তো অবশ্যই লাস্ট থেকে দেখবেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন তো আরও অনেক কিছু জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সূত্রের খবর মে মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল নতুন মহিলাদের টাকা দেওয়া এদিকে পুরনো মহিলাদের ব্যাঙ্কে ছয় তারিখ থেকে শুরু হয়েছিল এবার কিন্তু পাঁচ তারিখ থেকে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু শুভ সূচনা করেছিলেন সেটা আমি আপনাদেরকে দেখেছিলাম এরপর কিন্তু ধাপে ধাপে আপনাদের টাকা দেওয়া শুরু হয়েছে তবে যারা পুরনোরা রয়েছেন আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু ছ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল আমি আপনাদের কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তবে মে নবম কিস্তির টাকা এখনও অনেকের আসেনি সূত্র মারফত খবর অনুযায়ী মে মাসের বরাদ্দ টাকা পনেরো তারিখের মধ্যে টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং গুড নিউজ আপনাদের জন্য যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের কিন্তু পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো যারা যারা টেনশন করছিলেন আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনারা প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন প্রসঙ্গত টাকা দেওয়া ছ তারিখ থেকে শুরু হলেও সকলেই একেবারে ছ তারিখেই পাবেন না কারণ বরাদ্দ অনুযায়ী লিস্ট করে টাকা দেওয়া হয় তাই সূত্রের খবর মে মাস পনেরো তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন তো মে মাসের পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এই মাসও বরাদ্দ হয়েছে সেই পাঁচ তারিখ এবং ধাপে ধাপে জেলায় জেলায় ব্লকে ব্লকে টাকা পাঠানো হয় তারপর লিস্ট অনুযায়ী টাকা ব্যাংকে পাঠানো শুরু হয় বুঝতে পারছেন সকলেই তারপর একে টাকা পেয়েও যায় তো এই কিন্তু বেশিরভাগ মহিলা কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এই নবম কিস্তির টাকা অর্থাৎ যারা সেপ্টেম্বর থেকে টাকা পাচ্ছে এবং যারা নতুন করে আবেদন করেছে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর তার সঙ্গে কিন্তু যারা নতুন রয়েছে দু হাজার বাইশে আবেদন করেছে তাদের কিন্তু একসঙ্গে দু মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখেছি এই কারণেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একেবারে টাকা চলে যাবে এমনটা হয় না যেসব মহিলারা আগের আট মাসের টাকা পেয়ে থাকেন তবে এই মাসের টাকা মে মাসের পনেরো তারিখের মধ্যেই পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে আবার এই বছরে আবার নতুন মহিলারা আবেদন করেছেন তাদের অনেকেই এপ্রিল মাসে টাকা পেয়েছেন এবং সূত্রের খবর বেশিরভাগ মহিলা টাকা পেয়ে গেছেন তাই বাকি থাকা মহিলারা এই মে মাসের পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং এই মে মাসে একই সময়ে পুরনোরাও টাকা পেয়ে যাবেন তো যারা নতুন এবং পুরনো সকলেরই কিন্তু এই পনেরো তারিখের মধ্যে আপনাদের টাকা চলে আসবে যারা যারা চিন্তা করছিলেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের টাকা পনেরো তারিখের মধ্যে কিন্তু ঢুকে যাবে তো কারা কারা বাকি রয়েছেন কত টাকা আপনাদের বাকি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মে মাসের নতুন বেশিরভাগ মহিলারা এস মহিলারা দু হাজার এবং অন্যান্য মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছেন তো যারা নতুন তারা কিন্তু দু হাজার এবং এক হাজার বেশিরভাগ মহিলারা পাচ্ছে কারণ গত এপ্রিল মাসে কিন্তু পাঁচ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছিল সেটা আমি আপনাদেরকে দেখেছিলাম সেখানে কিন্তু মহিলারা পাঁচশো টাকা করে পেয়েছেন এবং এ মাসে যাদের টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচশো পাঁচশো এক টাকা করে পাচ্ছে এবং এক হাজার এক হাজার টাকা করে কিন্তু পাচ্ছে আর সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে পাঁচশো টাকা পাঁচশো টাকা একবারে ঢুকেছে এবং এক হাজার এক হাজার করেও কিন্তু পেয়েছে যারা নতুন এবার পুরনো যারা রয়েছে যদি এপ্রিলের টাকা না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেও পেয়ে যাচ্ছে এই পাঁচশো পাঁচশো এবং এক হাজার এক হাজার করে সুতরাং সকলের টাকা বরাদ্দ হয়ে রয়েছে নিশ্চিত থাকুন অফিসিয়াল সরকারি নোটিশ অনুযায়ী সমস্ত যোগ্য মহিলা সুবিধাভোগীর ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে পরিষ্কার জানানো হয়েছে তো যারা যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন চিন্তা করার প্রয়োজন নেই এবং যারা নতুন করে আবেদন করেছেন অনেকের ভুল ছিল সেটা সংশোধন করে টাকা দেওয়া হচ্ছে তাদের হয়তো ওই মাসে আসতেও পারে না আসলেও সামনের মাস থেকে আপনারা টাকা পেয়ে যাবেন তাছাড়া সাড়ে চার হাজার ন হাজার টাকা কারা কারা পাচ্ছে কীভাবে পাচ্ছে নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আপনার অনেকে ছিলেন যাই ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন এটি রিকোয়েস্ট করব কিছু জানার হলে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো